বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফারুক, আমি কুয়েতফাবাসী। আমি দীর্ঘ 10 বছর পিএলএডি রোগে ভুগতেছি। আমি 2013 সালে অপারেশন হয়েছিলাম একবার, এরপর কিছুদিন ভালো ছিলাম, এরপর আমার এই সমস্যাটা আস্তে 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 দেখা দিছে, কোমর ব্যথা, পিএলএডির সমস্যা। এরপরে আমি ডাক্তার শফিউল স্যার প্রধানের যে ভিডিওগুলো ফেসবুকে ইউটিউবে থাকে ওগুলো সবসময় দেখতাম। দেখার পরে আমি এখন ছুটিতে আসছি, কোথা থেকে আসার পরে ওনার কাছে আসছি, আসি উনি দেখছে আমারে, দেখার পরে বলতেছে আপনি 8-10 দিন থাকেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এখন আমি ইনশাল্লাহ 8 দিন কমপ্লিট করছি, 8 দিনে মোটামুটি ইনশাল্লাহ 90 ভাগ সুস্থ। এখান থেকে যাইতেছি ইনশাল্লাহ ডাক্তার, নার্স, ফিজিশিয়ান যারা থেরাপি দিছে সবাই আন্তরিকতার সাথে দিছে, বাসা ব্যবহার ইনশাল্লাহ সব কিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ সব যত্নবান। অপারেশন করছি যে 2013 সালে আমি কুইতে অপারেশন করছিলাম, কুইতে অপারেশন করার পরে ডাক্তার বলছে যে আপনি মোটামুটি আর সুস্থ আর লাগবে না। ওই সময় অপারেশন করার পরে জিনিসটা আবার দেখা দিচ্ছে, দেখা দেওয়ার পরে আমার মনে করেন এই থেরাপিটা নেওয়ার প্রয়োজন হয়েছে। এখন ডাক্তারের কাছে আসছি, উনি বলছে যে ইনশাল্লাহ আপনি থেরাপি নেন, তারপরে বাকিটা আল্লাহর ইচ্ছা, ইনশাল্লাহ এখানে আসি সুস্থ। অনেক অনেক আমি এখানে অনেক লোকই সুস্থ হয়েছে ইনশাল্লাহ, সবাই ভালো ট্রিটমেন্ট নিতেছে। আর আপনারা আসেন, যারাই আসবেন ইনশাল্লাহ খালি হাতে ফিরবেন না, ট্রিটমেন্ট ভালো, একবার আসে দেখে যান, এরপরে বুঝবেন যে ট্রিটমেন্ট কিরকম। এখানকার থেরাপিস্ট না সবাই ইনশাল্লাহ বন্ধুর মতন বিহেভ করছে, ভালো মানের কথাবার্তা, মনে করেন এদের আচার ব্যবহার সব কিছু ইনশাল্লাহ মনে করেন বন্ধুর মতো। আপনার যে রুগী এখানে ওটা রুগীর মতো লাগবে না, সব কিছু মনে করেন নিজের ফ্যামিলির মতোই সব কিছু সেবা যত্ন করছে ওরা। সবার কাছে এটাই বলবো যে আপনারা আসিয়েন, আর এখানে সেবা যত্ন ভালো, আর সবাই স্যারের জন্য দোয়া করবেন, স্যার কিন্তু অত্যন্ত ভালো মানুষ, ওনার সেবা যত্ন অনেক ভালো, আমিও ভালো পাইছি। ইনশাল্লাহ স্যার ভালো থাকুক, আল্লাহ ওনাকে হয় দারাজ করুক, আর আপনারা স্যারের জন্য দোয়া করবেন, আর স্যারও ইনশাল্লাহ অনেক ভালো মানুষ। আচ্ছা, এই বলে আমার আমি বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।